नमस्कार प्रिय दर्शक बंधुरा एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आगामीकाल हनुमानजीर कृपाय पाँच राशिर जातक ओ जातिकार जीवने लटारी प्राप्ति घटते चलेछे। हाँ बंधुरा भिडियोते आमी पाँचटी राशिर नामेर साथे साथे आरेकटी राशिर नाम उल्लेख करब जे राशिरो किन्तु अल्प हलेओ लटारी प्राप्तिर जोग रयेछे। ताई भिडियोटी स्किप करे जदि शुधुमात्र राशिर नामगुलो जेने बेरिये जान सेक्षेत्रे किन्तु बड़ोई भूल करबेन, कारण आमी एई भिडियोते आपनादेरके बोलबो जे कोन समय लटारी काटबेन। अर्थात दिनेर एकटी समय राहु काल चले सेई समय कोनो शुभ काज किन्तु करा जाय ना। पाशापाशि आपनारा कोन समय लटारी काटले लटारी लागार सम्भावना अधिकांशे बृद्धि पाबे সেই বিষয় আমি এই ভিডিওর মধ্যে জানাতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখুন এবং বোঝার চেষ্টা করুন। দেখুন লটারি, সাট্টা, জুয়া বা শেয়ার মার্কেট এই সমস্তটাই কিন্তু ভাগ্যের উপর। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার ভাগ্যে যদি লটারি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লটারি পাবেন। তবে এ প্রসঙ্গে আরেকটি বিষয় জানিয়ে দিই, দেখা গেল আপনার জন্মছকে লটারির যোগ রয়েছে কিন্তু বর্তমান সময়টা শুভ সময় চলছে না, অর্থাৎ গ্রহের দশা অন্তর্দশা পারমিট করছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পয়সাটা নষ্ট হয়ে যাবে। তাই যারা ভিডিওটি দেখছেন তারা নিজ নিজ দায়িত্বে দেখুন, কারণ আমি আপনার ব্যক্তিগত জন্মছক দেখতে পাচ্ছি না, আমি আপনার হাতের রেখাও কিন্তু দেখতে পাচ্ছি না। তবে আমি একটি কথা নিশ্চিতভাবে বলতে পারি, যদি আপনি এই পাঁচ রাশি অর্থাৎ যে পাঁচ রাশির কথা বলবো এবং বোনাস আরেকটি রাশির কথাও বলবো, এই রাশিগুলির মধ্যে যদি পড়েন তাহলে আপনারা কম হোক বেশি হোক আপনারা কিন্তু লটারি থেকে প্রাইজ উইন করবেনই করবেন। সেটা দশ হাজার টাকা হতে পারে, এক লাখ টাকা হতে পারে, দশ লাখ টাকা হতে পারে, এক কোটি টাকা হতে পারে। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে লটারি লাগার শুভ যোগের প্রয়োজন রয়েছে। তাই আমি আপনাদের বারবারও বলি, আবারও বলছি, আপনারা আগে নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের ব্যক্তিগত জন্মছকটি দেখিয়ে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে লটারির যোগ রয়েছে কি না, ফার্স্ট অফ অল এটা জানুন। দ্বিতীয়, যদি থাকে সেক্ষেত্রে আপনার লাকি নাম্বার কি, আপনার ডেস্টিনি নাম্বার কি এবং বর্তমানে লটারি লাগার যোগ চলছে কি না, অর্থাৎ রাহুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে কি না, কারণ এই রাহুই দেয় বর্তমান কলিযুগে কিন্তু এই অপ্রত্যাশিত অর্থ। আর লটারির মাধ্যমে কিন্তু আমরা অপ্রত্যাশিতভাবে না খেটে অর্থ পেয়ে থাকি, তাই আমরা সচরাচর লটারি কেটেই থাকি। তাই আমি আপনাদেরকে আবারও বলবো, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, আর যদি মনে করেন আমাকে দেখাবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন এবং এই নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সেও উল্লেখ করে দেবো, সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি হনুমানজির কৃপায় আগামীকাল অর্থাৎ ২৫ তারিখ মঙ্গলবার লটারি প্রাপ্তি ঘটতে চলেছে। আগে আসুন আমি আপনাদেরকে শুভ সময়টি জানিয়ে দিই, যে সময়ে আপনারা লটারি কাটলে লটারি প্রাপ্তি ঘটতে বাধ্য বা লটারি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা প্রবল হারে বৃদ্ধি পাবে। পাশাপাশি আমি অশুভ সময়টিও আপনাদেরকে জানাতে চলেছি, অর্থাৎ রাহুকালকে জানাতে চলেছি, যে রাহুকালে আপনারা লটারি টিকিট কাটলে কিন্তু আপনার পয়সা একেবারে জলে চলে যাবে। আগামীকাল আপনারা দুপুর ১২টা ৬ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিটের মধ্যে লটারি টিকিট কাটুন এবং দুপুর ৩টে থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাহুকাল চলছে। দুপুর ৩টে থেকে সাড়ে ৪টা রাহুকাল, সেই সময় কিন্তু আপনারা লটারি টিকিট একেবারে কাটবেন না বা কোনো শুভ কাজে কিন্তু টাকা ইনভেস্ট বলুন বা যে কোনো কিছুই বলুন একেবারেই করবেন না। এবার আসুন আমি আপনাদেরকে সেই পাঁচটি রাশি এবং বোনাস আরেকটি রাশির কথা বলবো যে রাশিরও কিন্তু লটারি প্রাপ্তির যোগ রয়েছে, পরপর আমি আপনাদেরকে জানাতে চলেছি। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল মঙ্গলবার ২৫ তারিখ হনুমানজির কৃপায় আপনারা লটারি প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে লটারি প্রাপ্তি ঘটতে চলেছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার ব্যক্তিগত জন্মছকে লটারি লাগার শুভ যোগের কিন্তু প্রয়োজন রয়েছে, যেটি আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। যদি শুভ যোগ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও
আগামীকাল 25 তারিখ হনুমানজির কৃপায় লটারি প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু লটারি প্রাপ্তি ঘটতে চলেছে। তবে এ প্রসঙ্গে আমি আপনাদেরকে আবারও বলে দিই, আপনার ব্যক্তিগত জন্মছকে যদি লটারি লাগার সুযোগ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট একেবারেই করবেন না, কারণ পয়সাটা নষ্ট হয়ে যাবে। আর আমি চাই না আপনাদের মূল্যবান পয়সা নষ্ট হয়ে যাক। এর পরবর্তী 3 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল 25 তারিখ হনুমানজির কৃপায় আপনারাও কিন্তু লটারি প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে লটারি প্রাপ্তি ঘটতে চলেছে। তবে এ প্রসঙ্গে আমি বলে দিই, আপনার ব্যক্তিগত জন্মছকে যদি লটারির যোগ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট একেবারেই করবেন না, কারণ আমি চাই না আপনাদের মূল্যবান পয়সা নষ্ট হয়ে যাক। এর পরবর্তী 4 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু আগামীকাল 25 তারিখ হনুমানজির কৃপায় লটারি প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু লটারি প্রাপ্তি ঘটতে চলেছে। তাই আপনারা কিন্তু এই দিন অর্থাৎ আগামীকাল লটারি কাটতেই পারেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে লটারি লাগার শুভ যোগের কিন্তু প্রয়োজন রয়েছে, যেটি আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। যদি শুভযোগ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট একেবারেই করবেন না। এর পরবর্তী শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও কিন্তু লটারি থেকে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ আপনাদের জীবনে লটারি প্রাপ্তি ঘটতে চলেছে। তবে এ প্রসঙ্গে বলে রাখি, আপনার ব্যক্তিগত জন্মছকে লটারি লাগার শুভ যোগের কিন্তু প্রয়োজন রয়েছে। যদি শুভযোগ না থাকে সেক্ষেত্রে কিন্তু লটারি টিকিট কাটবেন না। এর পরবর্তী এবং শেষ যে রাশিটির কথা বলবো, অর্থাৎ 6 নম্বর যে রাশির লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও ক্ষেত্রে কিন্তু লটারি প্রাপ্তি আগামীকাল ঘটতে চলেছে। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।